মূসা নবী আল্লাহর জিজ্ঞেস করছিলেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? যেখানে মানুষ বেজার সেখানে কে খুশি? বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার দেশে আরেকটা অভ্যাস খারাপ আছে, মেয়ে যদি কোনো সংসারে বেশি হয় গাল্লা ফুলাই রাখে, জামাই বউরে দোষে, বউ জামাইরে দোষে। জামাই এমন ভাবলো মনে হয় যেন বউর দোষ, আর বউ এমন ভাবলো মনে হয় জামার দোষ। না, মেয়ে হইলে রাগ করবেন না, মেয়ে হইলে খুশি হবে। কারণ মূসা নবী আল্লাহর জিজ্ঞেস করছিলেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? তা আমি যখন খুশি হই আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ, আপনারা সুবহানাল্লাহ শুনুন না, আমার খুব ভয় লাগতেছে। মাইকিং এ না করতে নিষেধ করছে, সুবহানাল্লাহ করতে নিষেধ করছে। জোরে কান সুবহানাল্লাহ কর। মূসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ গো তুমি যখন বেশি খুশি হয়ে যাও তুমি কি করো? কয় আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে, কি আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ বলে, ও মূসা আমি যদি এর চাইতে বেশি খুশি হই আমি বাড়ির ভিতরে মেহমান পাঠাই। কি পাঠায়? কি পাঠায়? আজকে যে কায়েম বাড়ি বাড়িতে মেহমান আসছে খুশি না বেজা? মেহমান বেশি আসলে খুশি কে? এবার মূসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ খুশি হইলে তুমি বৃষ্টি দাও, এর চাইতে বেশি হলে তুমি মেহমান পাঠাও, কিন্তু এর চাইতে বেশি খুশি হইলে কি করো? আল্লাহ ডাক দিয়ে কয়, সবচাইতে বেশি খুশি হয়, খুশি যখন হয় তখন আমি সংসারে কন্যা সন্তান দান করি। তো যেখানে বৃষ্টি হইলো মানুষ বেজার, বৃষ্টি হইলে মানুষ বেজার, মেহমান আসলে মানুষ বেজার, মেয়ে হইলে মানুষ বেজার, যেখানে মানুষ বেজার সেখানে কে খুশি? তো আমরা আল্লাহর খুশি চাই, ঠিক কিনা বলো? কার খুশি চাই আমরা? আল্লাহ। আমি তো মনে করছি আমার সামনে 20 লাখ লোক আছে, যখন কথা বলি 5 জন থাকলে যে অ্যাঙ্গেলে কথা বলি, 20 হাজার থাকলে একই অ্যাঙ্গেলে কথা বলি। এখানে কোনো সব কথা বলতে কোনো সার নাই, 20 হাজার লোকের সামনে যেমন 10 জন থাকলো তেমন, ঠিক কিনা বলো? হিমশিম খাওয়ার কোনো কারণ নাই। এ আমার বাবা জিরারি, ও বন্ধুরি আমার, জবানটা খুলে বলো সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দিয়ে আমার কায়রা নেই কে? কাইফা তাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যিনি দিয়েছেন তিনি নিয়ে যাবেন। নবীর ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে, বিয়া তোমরা মজা মারা শুরু করছে। একদিন আস ইবনে ওয়াইল আমার নবীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেছে, আস ইবনে ওয়াইলের একজন সাঙ্গ আয়েশা বলতেছে, আস ইবনে ওয়াইল তুমি কার সঙ্গে কথা বলো? এবার আস ইবনে ওয়াইল নবীর সামনে কথা বলতেছে, আবার উত্তরটা কি দেয় দেখেন, কত বড় খারাপ মানুষ। সে উত্তর দিল, বতিরা মোহাম্মদ আমি এমন একজনের সঙ্গে কথা বলতেছি যাকে আমার আল্লাহ নির্বংশ করে দিয়েছে। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ,